যারা সাইকোলজিকে একদম ভয় পান, যারা মনে করছেন সাইকোলজি হবে না, সাইকোলজি ছাড়াই টেট পাস করতে হবে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। শুধুমাত্র এখানে এমন কিছু প্রশ্ন বলে দেওয়া হবে যে প্রশ্নগুলো একদম কমন যোগ্য প্রশ্ন এবং যে প্রশ্নগুলো বহুবার পরীক্ষায় এসেছিল, কোন সালে কতবারে এসেছিল সব প্রশ্নগুলো বলে দেওয়া হচ্ছে, কোথায় এসেছিল, কোন টেটে এসেছিলো সবগুলো বলে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। যাদের ভালো লাগবে তারা শুধুমাত্র শুনবেন, যাদের ভালো লাগবে না শোনার কোনো দরকার নেই, ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের প্রথম প্রশ্ন থাকছে যে কার মতে বিকাশের চারটি প্রক্রিয়া আছে, কার মতে বিকাশের চারটি প্রক্রিয়া আছে। উত্তরটি হয়ে যাচ্ছে পিঁয়াজে, পিঁয়াজের মতে বিকাশের চারটি প্রক্রিয়া আছে। এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিকাশ থেকে আসতে পারে, বিকাশ থেকে আরও যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে বলে দিচ্ছি, টার্ম একটাই কিন্তু প্রশ্ন আসতে পারে চারভাবে, একটাই টার্ম প্রশ্ন চারভাবে আসতে পারে, সেটা কি না বিকাশ সামগ্রীর থেকে বিশেষের দিকে ঘটে, বিকাশ উপরের থেকে নিচের দিকে ঘটে, বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে যায়, বিকাশ সরলরৈখিক বনাম স্পাইরালের নীতি হচ্ছে বিকাশের নীতি। যে কটা বললাম সবকটাই বিকাশের নীতি। এইবার ঘটনাটা হচ্ছে এখান থেকে যেটা প্রশ্ন যেতে পারে যে বিকাশ কীভাবে যায়, সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়, দৈহিক বিকাশ কীভাবে ঘটে, উপরের থেকে নিচের দিকে হয়, দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের দিকে হয়, বিকাশ কীভাবে অগ্রসর হয়, বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, বিকাশের নীতি, বিকাশের একটি গুরুত্বপূর্ণ নীতি কী, সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। সুতরাং বুঝতে পারছেন একটাই টার্ম, একটা টার্ম থেকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কাছে আপনাদের কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। চলে যাচ্ছি পরের ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে এখান থেকে মোটে 20 থেকে 25টা প্রশ্ন আপনার মাফ করবেন, 35 থেকে 40টা প্রশ্ন বলে দেবো, সেই 35টা থেকে 40টা প্রশ্নের মধ্যেই আপনাদেরকে আশা করছি পেয়ে যাবেন। চলেছি পরের প্রশ্নে, বিকাশে কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব দেখা যায় বা স্পষ্ট হয়, বিকাশে কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয়। উত্তরটি হয়ে যাচ্ছে পরবর্তী বাল্যকাল। চলে আসছি পরের প্রশ্নে, শৈশব ও বাল্যকালে দুটি প্রধান আবেগ কী, শৈশব ও বাল্যকালে দুটি প্রধান আবেগ কী, সেটা হলো গিয়ে ভয় ও ভালোবাসা। চলে আসছি পরের প্রশ্নে, একজন চূড়ান্তবাদীর নাম কী, একজন চূড়ান্ত বংশবাদীর উদাহরণ দাও, গ্যালটন। চলে আসছি পরের প্রশ্নে, একজন চূড়ান্ত পরিবেশবাদীর উদাহরণ দাও, চলে যাচ্ছি ওয়াটসন। আচ্ছা, কে বলেছিল যে তোমরা আমাকে 1 ডজন শিশু দাও, আমি আমার মতন ইচ্ছে করে তাদেরকে গড়ে তুলবো। উত্তরটা হয়ে যাচ্ছে ওয়াটসন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে বলেছিলেন বা কারা বলেছিলেন যে পরিবেশ এবং বংশবাদী উভয়ের ফলে মানুষের বিকাশ সম্পূর্ণ মানে সঠিক হয়। উত্তরটা হয়েছে ম্যাকাইভার ও পেজ এবং উডওয়ার্থ ও মার্কুইস। যে কোনো একটি উত্তর আপনারা পরীক্ষার খাতাতে লিখতে পারেন। সক্রিয় নিষ্ক্রিয় জেনের ওপর কে পরীক্ষা করেছিল, সক্রিয় নিষ্ক্রিয় জেনের জিনের ওপর কে পরীক্ষা করেছিল, উত্তরটি হয়ে যাচ্ছে মেন্ডেলিভ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেখান থেকে আপনারা অবশ্যই প্রশ্নগুলি পেতে পারেন, যে সামাজিকীকরণ শুরু হয় কোথা থেকে, পরিবারের সদস্যের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে সামাজিকীকরণ শুরু হয়, পরিবারের সদস্যের মিথস্ক্রিয়ার পরে সামাজিকীকরণ শুরু হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সামাজিকীকরণের বিরোধীর একটি উদাহরণ দাও, উত্তরটি হয়ে যাচ্ছে হিংসা। চলে যাচ্ছি পরের প্রশ্নে, শিশু বড় হলে সামাজিক, অসামাজিক এবং সমাজবিরোধী হবে কি না তা নির্ভর করে কিসের উপর, শিশু বড় হলে সামাজিক, অসামাজিক বা সমাজবিরোধী হবে কি না এগুলি গড়ে ওঠে কিসের উপর, না বংশধারা না পরিবেশ, কোনোটার উপর নয়। উত্তর হয়ে যাচ্ছে শিক্ষণের উপর। চলে যাচ্ছি পরের প্রশ্ন, শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক কী, উত্তর হয়ে যাচ্ছে প্রকল্প পদ্ধতি। সামাজিকীকরণের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কী, উত্তরটা হয়ে যাচ্ছে ভাষা। চলে যাচ্ছি পরের যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজের পার্ট। আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, এই ভিডিওতেও বলবো, যে পেঁয়াজের যেখান থেকে প্রশ্নগুলি আপনারা পাবেন, একদমই পাবেন পাবেন, জায়গাটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। অ্যাডাপ্টেশনকে যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তার মধ্যে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন এবং স্কিমা সম্প্রসারণের যে আরেকটা ভাগ থাকছে সেটা হচ্ছে অর্গানাইজেশন। এই চারটিকে কেন্দ্র করে আপনারা কিন্তু একটা প্রশ্ন পেতে পারেন। চলে আসছি পরের প্রশ্নে, এই পেঁয়াজের থেকে আর কোথা থেকে প্রশ্ন পেতে পারেন, পেঁয়াজের যে চারটি স্তর আছে, সংবেদন চালক মূল স্তর, প্রাক সক্রিয় স্তর, মূর্ত সক্রিয় স্তর এবং যোগ সক্রিয় স্তর, এদের এজ দেবে না, প্রশ্নটি দিতে পারে এদের যে চারটি স্তর আছে, চারটি স্তরের বৈশিষ্ট্য, যেমন কৃত্রিমতা কোন স্তরে বৈশিষ্ট্য, অবযুক্তিপূর্ণ বিচার কোন স্তরে বৈশিষ্ট্য, শিশু একটি যুক্তি দ্বারা কোনো কিছু বিচার করে কোন স্তরে বৈশিষ্ট্য, এই ধরনের প্রশ্ন দেবে। সুতরাং পেঁয়াজের চারটে স্তরকে আপনাদের খুব ভালো করে পড়তে হবে এবং সেই স্তরের ভেতরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো থেকে আপনারা একটা প্রশ্ন অবশ্যই পেয়ে যাচ্ছেন। চলে আসছি পরের প্রশ্নে, কোহলবার্গের নৈতিক বিকাশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কোহলবার্গের নৈতিক বিকাশের তিনটি উপাদান কী কী,
কোহলবার্গের নৈতিক বিকাশে তিনটি উপাদান কী কী? একটা হলো জ্ঞানমূলক বিকাশ, একটা হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব, এবং একটা ছিল ভূমিকা গ্রহণের ক্ষমতা। চলে যাচ্ছি পরের প্রশ্নে, টিট ফর ট্যাট, কোহলবার্গের টিট ফর ট্যাট এই উক্তিটি কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে দেখা যায়? এটা হচ্ছে কি প্রাক প্রথাগত পর্যায়ে বা প্রি কনভেনশনাল স্টেজের সেকেন্ড স্টেজ। এই স্টেজের আর একটা নাম আছে, এই স্টেজে আর একটা নাম হচ্ছে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিকতা স্তর বলা হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোহলবার্গের কোন স্তরকে সর্বজনীন নীতি স্তর বলা হয়? উত্তরটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়ে ষষ্ঠ নম্বর স্টেজ বা সর্বজনীন নীতি স্তর। এই আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোহলবার্গের সর্বজনীন নীতি স্তরটি কী দ্বারা নিয়ন্ত্রিত? কোহলবার্গের সর্বজনীন নীতি স্তরটি কী দ্বারা নিয়ন্ত্রিত? উত্তরটি অবশ্যই হয়ে যাবে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। জেডপিডি কী? ধরুন এখানে জেডপিডি কী বলতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট দিল না, এখানে কী দিল? যে জেডপিডি কী না, জেডপিডি হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল বিকাশ এবং পরের দ্বারা বিকাশ। এই অ্যাকচুয়াল বিকাশ আর পরের দ্বারা বিকাশ, এই প্রথম আর দ্বিতীয় স্তরের মধ্যে যেটা ক্ষুদ্র পার্থক্য দেখা যায়, এই ক্ষুদ্র পার্থক্যটাই হলো গিয়ে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই একটা কিন্তু প্রশ্ন পেতে পারেন। আচ্ছা, সমাজ নির্মিতিবাদের জনককে, সেটা তো আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের লেভ ভাইগটস্কি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভাইগটস্কির মতে সেই পাঠ্যক্রম কেমন হবে? ভাইগটস্কির মতে পাঠ্যক্রম এমন হবে যাতে শিক্ষার্থী এবং শিক্ষণের কাজের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে। আচ্ছা, ভাইগটস্কির মতে পাঠদান কেমন হবে বা স্ক্যাফোল্ডিং কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্যাফোল্ডিং কী? যেখানে শিশুর পারদর্শিতার মান অনুযায়ী শিক্ষক পাঠদান করবে, অর্থাৎ শিশুর চাহিদা অনুযায়ী শিশুটা কেমনভাবে নিতে পারবে, কীভাবে পড়ালে, কতটুকু পড়ালে নিতে পারবে, এই জিনিসটাকে বলেছে। এই জিনিসটাই হচ্ছে গিয়ে স্ক্যাফোল্ডিং। আচ্ছা, তার জন্য কী করতে হবে? তার জন্য শিক্ষককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে পড়াতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোহলবার্গের নৈতিক বিকাশের মতে এ টাইপ ও বি টাইপ ব্যক্তিত্ব কী? এ টাইপ ও বি টাইপ ব্যক্তিত্ব দুটোই কিন্তু মানে অবশ্যই কিন্তু দেখে যাবেন, এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসতে পারে। নৈতিক আচরণের শিক্ষণের কৌশলগুলি কী কী না, সেগুলো হচ্ছে গিয়ে চেষ্টা, ভ্রান্তি শিক্ষণ, প্রত্যক্ষ শিক্ষাদান, একাত্মবোধের মাধ্যম, এই তিনটি হলো গিয়ে নৈতিক আচরণের শিক্ষণের কৌশল। চলে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে, এখান থেকে প্রশ্ন অবশ্যই দিতে পারে, সেটা হচ্ছে গিয়ে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটি হলো গিয়ে শিশু শিক্ষার আন্দোলনের প্রধান কারণ কী? সেটা হচ্ছে গিয়ে মনস্তাত্ত্বিক ভিত্তি হলো শিশু শিক্ষার আন্দোলনের প্রধান কারণ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটি হচ্ছে গিয়ে প্রগতিবাদী শিক্ষায় শিক্ষণ পদ্ধতি কেমন? একটা প্রশ্ন কিন্তু আপনারা অবশ্যই পাবেন না। প্রগতিবাদী শিক্ষায় শিক্ষণ হচ্ছে গিয়ে প্রজেক্ট পদ্ধতি এবং আলোচনা পদ্ধতি। প্রজেক্ট পদ্ধতি শিক্ষণ পদ্ধতি কেমন? অবশ্যই উত্তরগুলো কিন্তু মনে রাখবেন। আচ্ছা, কার মতে বুদ্ধি দুই প্রকার? আচ্ছা, উত্তরটা হয়ে গেল আরবি ক্যাটেল মতে বুদ্ধি দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে তরল বুদ্ধি, একটা হচ্ছে গিয়ে ক্লাসিক বুদ্ধি। এছাড়াও হেবের মতেও বুদ্ধি দুই প্রকার। বুদ্ধিগুলো কী কী, সেগুলো কী কী না, একটা হচ্ছে গিয়ে এ বুদ্ধি এবং হচ্ছে বি বুদ্ধি। বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞাটা কী না, বুদ্ধি হলো সহজত জ্ঞানমূলক ক্ষমতা। বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞাটা কী, সেটি হলো গিয়ে সহজত জ্ঞানমূলক ক্ষমতা। আচ্ছা, বুদ্ধির সংজ্ঞাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বুদ্ধির সংজ্ঞাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জৈবিক মানসিক এবং একটি হচ্ছে গিয়ে কার্যকারী। চলে যাচ্ছি পরের প্রশ্নে, মূর্ত বুদ্ধি কাকে বলে? হাতে কলমে কাজ করার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে মূর্ত বুদ্ধি। আর বিমূর্ত বুদ্ধি কাকে বলে? কল্পনা করে, চিন্তা করে, যুক্তির দ্বারা নির্ণয় করে যে বুদ্ধি করা হয় যেমন বিমূর্ত বুদ্ধি। একটি বিমূর্ত বুদ্ধির উদাহরণ দাও, সেটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করা। একটি বিমূর্ত বুদ্ধির উদাহরণ হচ্ছে গিয়ে গাণিতিক সমস্যার সমাধান করা। চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে বুদ্ধির পারমাণবিক তত্ত্ব বলা হয় কোন তত্ত্বকে? সেটাকে হচ্ছে গিয়ে থনরাইকের যে বহুপাদান তত্ত্ব আছে, সেই বহুপাদান তত্ত্বটি হলো গিয়ে বুদ্ধির পারমাণবিক তত্ত্ব। চলে যাচ্ছি খুব একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে কি ভাষা এবং চিন্তন। এখান থেকে যে প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ভাষা। ভাষাগত পার্থক্য কারণেই বিভিন্ন ব্যক্তি বাস্তবকে বিভিন্ন চোখে দেখে, এটা বক্তব্য কার? ভাষাগত ব্যক্তির জন্যই বিভিন্ন ব্যক্তি বাস্তবকে বিভিন্ন চোখে দেখে। উত্তরটি হচ্ছে গিয়ে স্পেয়ার অ্যান্ড উর্ফ, মনে রাখবেন উত্তরটি হচ্ছে গিয়ে স্পেয়ার অ্যান্ড উর্ফ। চলে যাচ্ছি
পরের প্রশ্নে সেটা হচ্ছে কি জেন্ডার, জেন্ডার থেকে গত বছরও একটি প্রশ্ন দিয়েছিল, এবছরও একটি প্রশ্ন দেবে, এবং সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে নারী ও পুরুষের, নারী ও পুরুষের অধিকারের মধ্যে পার্থক্য দূর করার জন্য প্রয়োজন কি, নারী ও পুরুষের অধিকারের মধ্যে পার্থক্য দূর করার জন্য প্রয়োজনটা কি, না প্রয়োজনটা হচ্ছে কি নারী পুরুষকে সমাজে সমবেতন দিয়ে সমবেতনে কাজ দিতে হবে, রাজনৈতিক কাজে সমগ্রভাবে অংশগ্রহণ করতে হবে এবং কর্মক্ষেত্রে নারীর বিশেষ সুযোগ দান করতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, সাধারণত নারীরা নিজেকে পুরুষের থেকে ছোট মনে করে কারণ কি, তার কারণ হচ্ছে যুগ 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 যুগব্যাপী ধরে নারীরা বৈষম্যের শিকার হয়েছে, নারীরা আর্থিকভাবে দুর্বল, নারীরা শারীরিকভাবে দুর্বল, এই সবগুলোই হচ্ছে গিয়ে যুগ যুগভাবে পুরুষদের থেকে নারীরা নিজেকে ছোট করার কারণ কি। লিঙ্গগত পার্থক্য, লিঙ্গগত পার্থক্য শিক্ষার্থীর কিসের ওপর বিস্তার করে, লিঙ্গগত পার্থক্য শিক্ষার্থীর শিক্ষার ওপরে প্রভাব বিস্তার করে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ব্যক্তিগত পার্থক্য বলে আপনাদের যে একটা সিলেবাসে দিয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ব্যক্তিগত পার্থক্য কীরকম, একটা হচ্ছে কি অর্জিত আর একটা হচ্ছে সহজাত। এবার দিতে পারে যে ব্যক্তিগত পার্থক্যের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষোভিক এবং শিক্ষাগত, এগুলো কোন ধরনের বিষয়, না এগুলো সবগুলো হচ্ছে কি অর্জিত, আর সহজাতগুলো কী কী, না দৈহিক, মানসিক এবং মেজাজগত। অবশ্যই মনে রাখবেন যে সামাজিক, সাংস্কৃতিক, প্রক্ষোভিক এবং শিক্ষাগত এইগুলো সবগুলো হচ্ছে কি অর্জিত বিষয়, আর দৈহিক, মানসিক এবং প্রক্ষোভিক এবং মেজাজগত এইগুলো হচ্ছে কি সহজাত বিষয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শিক্ষায় বুদ্ধির শিক্ষাগত পারদর্শিতার, শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যর কারণটা কী, না সেটা হচ্ছে কি বুদ্ধি প্রবণতা এবং অভ্যাস। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কুষ্টিগত বৈষম্যের, কুষ্টিগত বৈষম্যের কারণ কী, না সেটা হচ্ছে কি বংশধারা এবং পরিবেশ। তাহলে বংশধারা এবং পরিবেশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গিয়ে কুষ্টিগত ও বৈষম্যের কারণ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, খুব মানে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্টের নীতি কী, অ্যাসেসমেন্টের নীতিগুলো কী কী, কার্যকারী ফিডব্যাক সহায়তা করা, শিক্ষকের পর্যন্ত পাঠানোর পদ্ধতি প্রেরণ করা এবং আদর্শ মান নির্ণয় করা, এইগুলি হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্ট কোন কৌশলটি ব্যবহার হয় না, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্ট কোন কৌশলটি ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে প্রজেক্ট। বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে প্রজেক্ট অ্যাসেসমেন্টটি কোনো কৌশল হিসেবে ব্যবহার করা হয় না। চলে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, নিরবিচ্ছিন্ন সামগ্রী মূল্যায়ন কী কাজ করে, নিরবিচ্ছিন্ন সামগ্রী মূল্যায়ন কী করে, না নিরবিচ্ছিন্ন সামগ্রী মূল্যায়ন একে অপরকে পরস্পরকে অবশ্যই সাহায্য করে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, শিক্ষণে অ্যাসেসমেন্ট কীভাবে কাজে লাগে, শিক্ষণে অ্যাসেসমেন্ট কীভাবে কাজে লাগে, সমষ্টিগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়, শিক্ষণের অ্যাসেসমেন্ট সমষ্টিগত মূল্যায়নে অধিক ব্যবহৃত হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ পরিমাপ কী, অভ্যন্তরীণ পরিমাপ কী, শিক্ষার্থী সম্পর্কে সঠিক চিত্র তুলে ধরা, বহির্মাপ থেকে অধিক নির্ভরযোগ্য, ব্যক্তিগত প্রভাব ধুয়ে দুষ্ট করা এবং ওপরের এই যে প্রভাবগুলি আছে সবগুলোই কিন্তু ঠিক। চলে আসছি পরের প্রশ্নে, পরিমাপ কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিমাপ হলো গিয়ে একটি প্রক্রিয়া, পরিমাপ হলো গিয়ে একটি প্রক্রিয়া। চলে আসছি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কুইজ, ত্রৈমাসিক প্রক্রিয়া এবং গৃহকাজ এইগুলি কী, কুইজ, ত্রৈমাসিক প্রক্রিয়া এবং গৃহকাজ এগুলো কী, এগুলি হলো গিয়ে শিখনের জন্য অ্যাসেসমেন্ট, এগুলি হলো গিয়ে শিখনের জন্য অ্যাসেসমেন্ট। চলে আসছি পর প্রশ্নে, অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন কিসের সঙ্গে অন্তর্ভুক্ত, অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন কিসের সঙ্গে অন্তর্ভুক্ত, সেটা যে শিখনের অ্যাসেসমেন্টের জন্য, শিখনের জন্য অ্যাসেসমেন্টের জন্য অন্তর্ভুক্ত এবং শিখনের অ্যাসেসমেন্টের জন্য অন্তর্ভুক্ত। চলে যাচ্ছি পরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার থেকে যে প্রশ্ন আপনারা একটা পাবেনই পাবেন, সেখানটা হচ্ছে গিয়ে প্লাস ক্যারিকুলাম কোথায় ব্যবহৃত হয়, প্লাস ক্যারিকুলাম কোথায় ব্যবহৃত হয়, প্লাস ক্যারিকুলাম ব্যবহৃত হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে আপনাদেরকে বলে দিলাম প্লাস ক্যারিকুলাম কোথায় ব্যবহৃত হয়। ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কোথায় কখন গড়ে ওঠেনি, সেটা হচ্ছে গিয়ে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যখন স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি তখন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গড়ে ওঠেনি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য কী, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষায় সমসুযোগ ব্যবহৃত করা, শিক্ষায় সম অধিকার সম্পর্কে সচেতনতা করা এবং শিক্ষায় মানবতাকে প্রতিষ্ঠা করা। চলে যাচ্ছি পরের প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থা হিসাবে যে সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্বন্ধে কিছু উল্লেখ করেনি, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে একটি আন্তর্জাতিক সংস্থা সে কিছু বলেনি, সেটি কী, না সেটি হচ্ছে গিয়ে বিশ্বব্যাংক। চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে যে প্রশ্নগুলো আপনাদেরকে বললাম ঠিক এই সেই একটু কষ্ট করে খাতার মধ্যে লিখে নেবেন। ব্যতিক্রমী শিশু বা শিক্ষণ অক্ষমতা, যেটা হচ্ছে গিয়ে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া এবং ডিসগ্রাফিয়া, এখান থেকে আপনারা কিন্তু একটা করে প্রশ্ন পাবেনই পাবেন। যেমন পঠনে অক্ষমতা, যেমন বলছে শিক্ষণে অক্ষমতা যুক্ত শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাগুলি কেমন,
শিক্ষণে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাগুলো কেমন? এই যে বিশেষ শ্রেণী ব্যবস্থা, সমন্বিত শিক্ষণ ব্যবস্থা, এই দুটোই। শিক্ষণের সমস্যা, শিক্ষণ সমস্যা বলতে কি বোঝো? শিক্ষণ সমস্যা বলতে কি না, শিক্ষণ সমস্যা হচ্ছে পঠনগত অক্ষমতা, লিখনগত অক্ষমতা এবং গাণিতিক অক্ষমতা, যেটা আপনাদেরকে বললাম ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া এবং ডিসলেক্সিয়া, তিনটেই কিন্তু আপনাদের কাছে কিন্তু পড়ছে। চলে যাচ্ছি পরের একটি খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে প্রতিভাবান শিশু। প্রতিভাবান শিশু থেকে আপনারা কী ধরনের কী প্রশ্ন আপনারা এখান থেকে পেতে পারেন, কারণ এখান থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আপনাদের দেয়। সুতরাং যেটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নটাই আপনাদেরকে বলবো, অধিক প্রশ্ন আপনাদেরকে বলে এই সময় পাজেলে ফেলবো না। সেটা হচ্ছে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা পঠনের জন্য কোন ইন্দ্রিয় ব্যবহার করে? দৃষ্টি প্রতিবন্ধীরা পঠনের জন্য কোন ইন্দ্রিয় ব্যবহার করে? উত্তর হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কিন্তু পরীক্ষার হলে কিন্তু পেতে পারেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব কী? শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব কী না, সৃজনশীলতার বিকাশে সাহায্য করে এবং সমাজ কল্যাণে এদেরকে পরিচালিত করে? তারপরে পরের প্রশ্ন, সৃজনশীলতার সঙ্গে বুদ্ধি সম্পর্ক কী? সৃজনশীলতার সঙ্গে বুদ্ধি সম্পর্ক কী? ধনাত্মক কিন্তু নিম্ন সম্পর্ক হচ্ছে গিয়ে বর্তমান। চলে যাচ্ছি পরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষণ এবং শিক্ষাবিজ্ঞান। শিক্ষণ এবং শিক্ষাবিজ্ঞান, শিক্ষণ থেকে আপনারা প্রত্যেকবার প্রশ্ন পান, অতএব এবারও প্রশ্ন পাবেন। তো যেটা শিক্ষণ থেকে যে প্রশ্নটা প্রতিবাদ দিয়েছিল, যে চেষ্টা এবং ভ্রান্তি, ট্রায়াল অ্যান্ড এরর মেথডের জনককে, আপনারা দেখেছেন 2014 তার আগের বারেও দিয়েছিল, মধ্যে 17টায় দেয়নি, হয়তো এবারেও দিতে পারে, অতএব প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, শিক্ষণের কোন তত্ত্বে স্কিমার ধারণা দেওয়া হয়েছে? শিক্ষণের কোন তত্ত্বে স্কিমার ধারণা দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে জ্ঞানমূলক তত্ত্বে। শিক্ষণ কোন তত্ত্ব ব্যবহৃত হয় তা কিসের উপর নির্ভর করে? শিক্ষণের কোন তত্ত্ব ব্যবহৃত হবে তা কিসের উপরে নির্ভর করে? উত্তরটি হচ্ছে বিষয় জটিলতা, প্রাণীর বুদ্ধি এবং প্রাণীর পূর্ব অভিজ্ঞতা। চলে যাচ্ছি পরের প্রশ্ন, স্কিনার বক্স কখন ব্যবহৃত হয় না? সমস্যা সমাধান শিখনে কিন্তু স্কিনার বক্স ব্যবহৃত হয়। প্রাচীন অনুবর্তনের একটি বৈশিষ্ট্য কী না? প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে সামান্যীকরণ, পৃথকীকরণ, অপানুবর্তন। প্রাচীন অনুবর্তনের সামান্যীকরণ, পৃথকীকরণ এবং অপানুবর্তন। শিক্ষণের মানবতাবাদী তত্ত্বের প্রবক্তাকে? শিক্ষণের মানবতাবাদী তত্ত্বের প্রবক্তা কার্ল রজার্স। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষণের মানবতী তত্ত্বে বলা হয়েছে শিক্ষণের জন্য প্রয়োজন কী? শিক্ষণের মানবতাবাদী তত্ত্বে বলা হয়েছে শিক্ষণের জন্য প্রয়োজন কী না, শিক্ষার্থীর আত্মবিশ্বাস, শিক্ষার্থীর সক্রিয়তা, আত্মসম্মানের চাহিদা ইত্যাদি। অতিশিক্ষণ বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অতিশিক্ষণ বলতে কী বোঝো না, অতিশিক্ষণ বলতে বোঝা হচ্ছে অনুশীলন করা। বিস্মৃতির যতগুলো কারণ আছে, স্মৃতির মধ্যে যে বিস্মৃতি আছে, বিস্মৃতির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণটা কী না, হচ্ছে গিয়ে সময়ের ব্যবধান এবং পশ্চাদমুখী অন্তরের ফলে কিন্তু বিস্মৃতি আপনার মধ্যে হতে পারে। সুতরাং বুঝতে পারছেন আপনাদের কোথা থেকে আপনাদেরকে প্রশ্নগুলো বলছি। সুতরাং এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রশ্নগুলোকে দেখবেন এবং খাতার মধ্যে যথেচ্ছভাবে কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করবেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, একটি প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ কী হবে? একটি প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কি ইগনু হতে পারে, যত মুক্ত বিদ্যালয় আছে সেগুলো হচ্ছে কি প্রথা বহির্ভূত উদাহরণ হতে পারে। শিক্ষণের ত্রুটির প্রধান দিকগুলি কী কী? শিক্ষণের ত্রুটির প্রধান দিকগুলি কী? যেমন পঠনের ত্রুটি, লিখনের ত্রুটি, গণিত সংক্রান্ত ত্রুটি, যেটা আপনাদের একটু আগে বললাম। অতএব দেখুন, প্রশ্ন কিন্তু একটাই প্রশ্ন কিন্তু বিভিন্ন টার্মের মধ্যে কিন্তু হতে পারে। সুতরাং আরেকটি প্রশ্ন এবার বলছি শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত কী শেখে? শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত কীভাবে তারা শেখে না, তারা ব্যক্তিগত ও দলবদ্ধভাবে কিন্তু শেখে। পরের প্রশ্ন, অধিকাংশ লোক গড়, অল্প কিছু মেধাবী এবং অল্প কিছু অল্পল্লবী, এই বক্তব্য কোন নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে? বুদ্ধির বন্টনের উপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। চিন্তন সাধারণত কী? চিন্তন সাধারণত একটি জ্ঞানমূলক প্রক্রিয়া, কেউ যেন মানসিক ঘটনা কিন্তু করবেন না। আচরণের সক্রিয়তা দিকটির অন্তর্ভুক্ত কী? আচরণের সক্রিয়তা দিকটির অন্তর্ভুক্ত কী না, সেটার অন্তর্ভুক্তি হচ্ছে কি শিক্ষণের মনোসঞ্চনমূলক মাত্রায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন দলগত কর্মসূচিতে নিযুক্ত, যেমন দলগত আলোচনা, দলগত প্রজেক্ট, রোল প্লে ইত্যাদি, শিক্ষণটি প্রধানত কী? শিক্ষণটি হলো একটি সামাজিক কর্মসূচি। সৃজনশীলতা সাধারণত যুক্ত কোথায় থাকে? সৃজনশীলতা সাধারণত অপসারী চিন্তনে কিন্তু যুক্ত থাকে। যাই হোক, আমার কাছে যতগুলি প্রশ্ন মনে হলো আপনাদের জন্য স্বল্প সময়ে ঠিক এতগুলি প্রশ্নই দেখে যাবেন।
তারপরেও যদি কোনো প্রশ্ন আমার কাছে কমন যোগ্য বলে মনে হয় অবশ্যই আপনাদেরকে বলবো। এছাড়াও মূল্যায়ন পরিমাপের জায়গাটা খুব ভালো করে কিন্তু দেখে যাবেন। ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্টের মধ্যে জানাবেন, যদি ভালো লাগে থাকে লাইক দেবেন, না হলে অবশ্যই সঙ্গে সঙ্গে একটি ডিসলাইক বাটন দিয়ে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।